সময়ের বিশেষ প্রতিবেদন। বিশ্ব জুড়ে আজ আছে অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, বাংলাদেশও তার বাইরে নয়। আর নগর বন্দরের অপরাধীদের পছন্দ ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র। দেশে অবৈধ ক্ষুদ্র আগ্নেয়াস্ত্রের ব্যাপারে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এসব অস্ত্র রুখতে এখনই কূটনৈতিক বিশেষ পরিকল্পনা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পেট্রোভ্যারাটা টমক্যাট 0.32 ক্যালিভারের এই পিস্তলটির গুলির গতিবেগ প্রতি সেকেন্ডে 750 ফুট, আর এই পিস্তলটি এখন বাংলাদেশে। বৈধ লাইসেন্স করা এই পিস্তলটি 7.63 মিলিমিটারের। এরকম আরও অনেক আধুনিক ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র আসতে শুরু করেছে দেশে। মূলত ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের অনুমোদন সাপেক্ষে এসব অস্ত্র আমদানি করা হচ্ছে। 0.32 এটার মিলিমিটারে 7.65, 0.25, 6.35 আর 0.22 আপাতত এগুলো আমরা ইম্পোর্ট করছি। বৈধ অস্ত্রের পাশাপাশি দেশে এখন অবৈধ অস্ত্রের বাজার জুড়ে অত্যাধুনিক ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র, এমনকি ইদানিং 9 মিলিমিটারের পিস্তলও দেখা যাচ্ছে অপরাধীদের হাতে। আর শহর বন্দরে অপরাধ করতে এই পিস্তল আর রিভলভারই আছে অপরাধীদের পছন্দের তালিকার শীর্ষে। 2010 সালে পুলিশ মোট 408টি অস্ত্র উদ্ধার করেছে, যার